হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো বন্ধুরা আজকে নতুন একটি টিআরএক্স মাইনিং করার সাইট নিয়ে হাজরলাম তো বন্ধুরা সাইটটি থেকে আপনার ফ্রি প্লাস ডিপোজিট করে ইনকাম করতে পারবেন ওকে বন্ধুরা ফার্স্টে বলো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিশ্চিত ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সিম্পলি সেই লিংকে ক্লিক করলে সরাসরি আপনার কাছে সাইটটি ওপেন হবে তো বন্ধুরা সাইটটিতে কাজ করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফার্স্টে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেন টু অন করে দেবেন যাতে নেক্সট ভিডিও মিস না হয় আর ভিডিওতে বি একটা লাইক করে দেবেন তো বন্ধুরা সাইটটিতে সাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক থেকে ক্লিক করলে সরাসরি আপনার কাছে এই সাইটটি ওপেন হবে তো বন্ধুরা এখানে ফার্স্ট বলে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য যা দিবেন লগ ইন করার সময় সে একই কিছু দিতে হবে তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে এখানে ইউজার নাম তো আপনি আপনার ইউজার নামটি এখানে লিখে দেবেন এবং এখানে আপনার মিনিমাম ছয় ডিজিটের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তার পরবর্তীতে লগ ইন করার সময় সেম আপনার ইউজার আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারবেন আর একটা ফোনে একটাই অ্যাকাউন্ট করা যায় দুইটা অ্যাকাউন্ট করা যায় না সেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট করে কোনো লাভ নেই বা খুলতেও পারবেন না ওকে বন্ধুরা তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট জাস্ট এটার পর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের অটোমেটিক ফর্মটা ফিল আপ হয়ে গেছে আর যদি না হয় আপনাদের এখানে ক্যাপসা দিতে পারে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন করার পর এখানে ইন্টার ইন্টারের পর ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো বন্ধুরা আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে লগ ইন করার সময় যেটা দিতে হবে অ্যাকাউন্ট করার সময় সে একই দিতে হবে তো আমি কিছুক্ষণ আগে হচ্ছে অ্যাকাউন্টটা করেছি এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি কিছু এখান থেকে আর্নিং হয়েছে আর আমাদের পার ডে আমরা ফ্রিতে আর্নিং করতে পারবো জিরো পয়েন্ট টু জিরো টিআরএক্স বাট এখান থেকে ভাই আমাদের মিনিমাম মধ্যে রয়েছে ফাইভ টি আর সো আপনি এখানে স্যালারি ডিপোজিট করে কাজ করতে পারেন এখন বিষয় হচ্ছে এখানে ডিপোজিট করলে সাইডটা কত দিন থাকবে বা কেমন ইনকাম আসবে সেই বিষয়ে দেখব ওকে আমরা ফার্স্ট অফ অল আগে আমরা এটা লগ আউট করে আপনাদেরকে সাইটটা আগে দেখাই ভালোভাবে তো সাইটটা দেখুন সাইটি টোটাল ইউজার হয়েছে ছয় জন এবং এখানে ডিপোজিট হয়েছে চার হাজার নয়শো এক ডলার এবং উইদ্র হয়েছে সাতশো আটত্রিশ ডলার বা তেমন একটা উইড্রো হয় নাই এখানে পাঁচ ভাগের একবার এক ভাগ উইথড্রো হয় নাই সেহেতু মার্কেটের সাইটটা আরও অনেক দিন ধরে থাকবে সাইটটা কতদিন আগে আসছে সেটা আমি আপনাদেরকে চেক করে দেখাই তো এই জন্য আমরা ফার্স্ট অফ এখানে নতুন একটা ট্যাব নিয়ে নেব এবং এখান থেকে আমরা সার্চ করে দেবো ডোমেন এক্সেস তো ডোমেন এক্সেকার একে সার্চ করে দিলে এখানে আমরা ডুপ্লিকেট সেকারে চলে যাব যেটা রাইট ইনফরমেশন দেয় তো আমরা এখানে চলে আসবো আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল আমরা ডোমেনের নামটা কপি করে নেব এখান থেকে এখান থেকে তো ডোমেনের নামটা কপি করে নিয়ে এখন আমরা ডোমেনটা চেক করবো এই জন্য নিচের দিকে যাই তারপর এখান থেকে আমরা ডোমেন নামটা এখানে পেস্ট করে দিলাম এটা হাওয়ার স্টোন ডট প্রো ওকে আমরা ডোমেনটা চেক করি যে সে এই যে সাইটটা এই ডোমেনটার বয়স কত দিন হয়েছে বা সাইটটা কতদিন আগে লঞ্চ করা হয়েছে তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসলো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তাদের সাইটটা লঞ্চ করা হয়েছে ষোলো তারিখে তো টোটালি তাদের যে সাইটটার বয়স ষোলো দিন চলতেছে তো ষোলো দিনে কিন্তু ওই পরিমাণ ইউজার হয়েছে আর ওই রকম পরিমাণ আপনার আর উইথড্রো হয়েছে যেটা ফার্স্ট অব অল দেখাইছি এখানে দেখতে পাচ্ছেন তাদের ডোমেন আপডেট করা হয়েছে পঁচিশ তারিখে তো পঁচিশ তারিখে আপডেট করা হয়েছে এবং তারা কিন্তু ষোলো তারিখে এটা ই করছে বা এটা করছে তো যাই হোক এখান থেকে হয়তো সাইটটার বয়স আট থেকে নয় দিন বা দশ দিন হয়েছে এরকম আর কি তো আজকে হচ্ছে আপনার মে মাসের তিন তারিখ সেহেতু প্রায় আট থেকে দশ দিনের মতন হয়েছে আর তার আগে হয়তো আসতে পারে বাট তাদের একটা মাঝে একটা আপডেট হয়েছে ডোমেনটার ঠিক আছে তো এখন সাইটটা যেহেতু মোটামুটি খারাপ না আর কারণ হচ্ছে এখানে যে পরিমাণ ডিপোজিটটা হয়েছে সেই পরিমাণে এখনও তারা উইড্রোটা দেয়নি সেহেতু স্ক্যাম হওয়ার সম্ভাবনা কিন্তু একটু কমই আছে কারণ তাদের প্রফিটটা ইনকামটা কিন্তু কোনো কমই দিচ্ছে তো কেমন প্রফিটটা ইনকাম দিচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাই ফার্স্ট অবল আমাদেরকে এখন লগ করতে হবে তো আমরা এখান থেকে লগ ইন করেই নেব তো জাস্ট দেওয়ার পর এন্টার পর ক্লিক করে দিচ্ছি তো যারা ফ্রিতে আর্নিং করতে চাচ্ছেন তারা শুধুমাত্র অ্যাকাউন্টটা করে এইভাবে রাইখে দেবেন তাতে হবে আর এখান থেকে রেফার করে আর্নিং করা যায় আর হচ্ছে রেফার করে ইনকাম করা যায় রেফার করে আর হচ্ছে ডিপোজিট করে তো আমরা মেন অপশানের পর ক্লিক করে দিচ্ছি ফার্স্ট অফ অল রিফার অপশানটা যদি আপনি দেখায় জাস্ট রেফারের পর ক্লিক করবেন যারা ফ্রিতে অনেকে কাজ করতে চান তো তারা জাস্ট মাইনিং স্টেটটা কই দেবেন আর নিচে হচ্ছে আপনার রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন যেটা কপি করে নিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তারা যদি আপনার রেফারে কাজ করে তাহলে তাদের কাছ থেকে আপনি ফাইভ পার্সেন্ট করে কমিশন পাবেন ওকে এখন এখান থেকে আপনার মেন অপশানে চলে যায় যে আমরা এখান থেকে ডিপোজিট করে কাজ করব তো এখান থেকে ডিপোজিট অপশন রয়েছে তো ভাই এখানের ডিপোজিটটা কিন্তু রিক্স রয়েছে সো রিক্স নিয়ে যদি কাজ করতে চান তাহলে করতে পারেন তো এখান থেকে কেমন কী আর্নিং আসবে সেটা দেখায় দেখুন এখানে তাদের মিনিমাম ডিপোজিট অ্যামাউন্টটা হচ্ছে ফাইভ টি তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা রেগুলার হচ্ছে ছয় পার্সেন্ট করে আপনাদেরকে দেবে যেটা ম্যাথ থাকবে তিরিশ দিন ঠিক আছে তিরিশ দিনের মতন দেবে তো এখান থেকে আমরা যদি দশ মনে করেন যে এখান থেকে দশটা টিআরএক্স আমরা ডিপোজিট করব মিনিমাম পাঁচটা ডিপোজিট করতে পারবেন তো আমরা দশটা দিয়ে দিলাম দশটা দিলে আমরা রেগুলার আর্নিং হবে জিরো পয়েন্ট সিক্স টিআরএক্স এবং আমাদের টোটাল ইনকাম হবে টু পয়েন্ট আর কি আঠাশ টিআরএক্স সো এখান থেকে আমাদের তিরিশ দিনে দশ এক্সে হবে আঠাশটা টিআরএক্স মানে আমরা আঠারোটা টিআরএক্স এখান থেকে প্রফিট করতে পারবো তো এখন আমাদের যে মেইন টাকাটা সেই টাকাটা উঠতে কিন্তু আপনার প্রায় এগারো দিন সময় লাগবে আর যদি আপনি রিফার করতে পারেন খুব দূরত্ব আপনার মেইন টাকাটা উঠে যাবে তো এখনও সে এগারো দিনের ভিতর সাইডটা হয়তো স্ক্যাম করতে পারে আবার নাও করতে পারে এটা কোনো গ্যারান্টি নেই সো আপনি যদি রিস্ক নিয়ে কাজ করতে চান তাহলে এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন এখানে আমি আপনাদের সামনে দেখাই ডিপোজিটটা কমপ্লিট করে এখান থেকে আমি মাত্র দশটা টিআরএক্স ডিপোজিট করব বেশি করব না আপনি যদি চান তাহলে এখান থেকে আমি যদি সাজেস্ট করি সর্বোচ্চ গেলে পঞ্চাশটা টিআরএক্স তার বেশ কেউ করবেন না ঠিক আছে কারণ সাইটটার বয়স কিন্তু অলরেডি দশ থেকে পনেরো দিন হয়ে গেছে যদি নতুন হতো সেক্ষেত্রে আপনি এক দেড়শো টিআরএক্স ডিপোজিট করতে পারতেন যাই এখান থেকে আপনি কোন মাধ্যমে কোন কারেন্সি ডিপোজিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে টরুন আমি টোরণের পর ক্লিক করে দেবো তো এখান থেকে দেখতে পাচ্ছি টোরুনটাই সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে টোরনের পর ক্লিক করলে এই যে টোরন্টটাই সিলেক্ট করা রয়েছে আমরা এখান থেকে যে মেকের ডিপোজিট এই অপশনের পর ক্লিক করে দেব। অপশনে ক্লিক করার পরে তার আগে অবশ্যই অ্যামাউন্টটা বসাই নেবেন কত ট্যাক্স ডিপোজিট করতে চাচ্ছেন আমি হচ্ছে টেন টিএক্স করবো এই জন্য টেন দিলাম এখান থেকে তারপর এটা আমরা এখান থেকে কপি করে নেব ওকে কপির পর ক্লিক করে দিলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে কপি করার পর আমাদের ব্যাক করবো ব্যাক করার পর আমাদের চলে যেতে হবে টেরাসটি টয়লেট অথবা বাইন্যান্স যেখানে আপনার টিআরএক্স আর কি আছে তো যে টিআর এক্স কোয়েন্টটি আছে সেখানে আপনি চলে যাবেন ওকে আমি এখান থেকে টেরাসের টয়লেট থেকে এখান থেকে সেন্ড করবো সে আমি টেরাসের টয়লেটে চলে আসলাম এবং এখান থেকে আমরা সেন্ড করে করবো তো এখান থেকে সেন্ডের পরে ক্লিক করে দেবো তারপর আমরা অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম তারপর এখান থেকে আমরা টেন টিআরএক্স দেব দেওয়ার পরে এখানে কন্ট্রেন পর ক্লিক করে দেবো কন্ট্রেন পর ক্লিক করলে এখান থেকে বাজারে আমাদের ফি কাটতেছে ওয়ান পয়েন্ট ওয়ান টি আর এক্স তো ফার্স্ট টাইম একটা ফি কাটাই নেক্সট থেকে আর কাটে না তো যাও এখান থেকে আমরা কনফার্মের কনফার্ম ক্লিক করে দেবো এখান থেকে কনফার্ম পর ক্লিক করে দিয়ে আর আমরা এটা ট্রান্সফার কমপ্লিট করে দেবো তো দেখতে পাতেছেন আমাদের ব্যালেন্সিং কিন্তু টেন টি কেটে গেছে তো এখান থেকে জাস্ট এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে এখনও এটা কিন্তু সেন্টটা সাকসেসফুল হয় নাই যেহেতু আর একটু ওয়েট করতে হবে যে দেখতে পাচ্ছেন এখন সেন্টটা সাকসেসফুল হয়েছে বাট এখান থেকে আমাদেরকে এখন এক থেকে দশ মিনিটের মতন ওয়েট করতে হবে এখানে জাস্ট এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে এটা কিন্তু আর তেমন কিছু করতে হবে না আপনাকে এখন অটোমেটিক আপনার ব্যালেন্সে এটা অ্যাড হয়ে যাবে আমরা এখন ড্যাশবোর্ডে ফিরে যাব এই যে দেখতে পাচ্ছেন সেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমাদের টেন টি এক্স তো এখন আমাদের মেইন আমরা ড্যাশবোর্ডে যদি চলে যাই এখান থেকে তো ড্যাশবোর্ডে চলে আসি তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমরা দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ডই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আমাদের প্রতিদিন আর্নিং হবে জিরো পয়েন্ট এইট জিরো করে টিআরএক্স সো এখান থেকে আমাদের ফ্রিতে কিন্তু পাচ্ছি জিরো পয়েন্ট টু এক্স মানে জিরো পয়েন্ট টু এক্স করে সে তো আমাদের প্রতিদিন আর্নিং আসতেছে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সিক্স টোটাল আমাদের এখন ফ্রি আর পেড দিয়ে এখন জিরো পয়েন্ট এইট টিআরএক্স হচ্ছে সো আমাদের দশ দিন হবে আটটা টিআরএক্স এবং আপনার এগারো দিনে টোটাল এগারো দিন সময় লাগবে আপনার যে মেইন টাকাটা উঠছে যদি রিভার্সাররা করেন তো এখান থেকে আমাদের মাইনিংটা শুরু হচ্ছে আমাদেরকে এখন কাজটা হবে এখানে দেখতে পাচ্ছেন কালার নামে একটু অপশন রয়েছে আপনার ব্যালেন্সে যখন দেখবেন যে দুইটা পাঁচটা টি আরেক্স হয়ে গেছে তখন আপনি কালেক্টটা করতে পারবেন বা একসাথে আপনি কালেক্টটা করে নিতে পারেন এখানে কালেক্টের পরে ক্লিক করে দেয় জাস্ট ওকের পর ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার ব্যালেন্সটাকে কালেক্ট হয়ে গেছে এখান থেকে আমাদের মিনিমাম এক টি আরেক্স হলে আমরা কালেক্ট করতে পারবো তো এখান থেকে এক যখন হয়ে যাবে তখন আপনি কালেক্ট করে দেবেন কালারটের পর ক্লিক করে দিলে আপনার এই যে মেইন ব্যালেন্স এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট ব্যালেন্স হচ্ছে দশ টিআরএক্স আরেক্স তো যাই হোক এখান থেকে আমরা উইড্রো করার জন্য এখন সেই যে দেখতে পাচ্ছেন মেন অপশন মেন অপশন উপর ক্লিক করে দেবেন এখানে উপর ক্লিক করে দেবেন তো উদর ক্লিক করার পর আপনার কাছে আমি ইন্টারফেস চলে আসবে এখানে মিনিমাম ওদের হচ্ছে ফাইভ টি সো সেখান থেকে ফাইভ টি এক্সটা দেবেন আর এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে তো তার আগে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন তো এখান থেকে মেন অপশন রয়েছে দেখতে পাচ্ছেন মেন অপশনের পর ক্লিক করে দেবেন এখানে সেটিং অপশন পেয়ে যাবেন সেটিংয়ের পর ক্লিক করে দেবেন সেটিংয়ের পর ক্লিক করার পর এখানে নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা সেভ করে নেব তো এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনার সঠিক ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমি আমার এইটা দিয়ে দেবো সঠিক জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো তো এখান থেকে জাস্ট আমি দিয়ে দিই কারণ নেক্সট ডে পাসওয়ার্ড ভুলে গেলে এটাতে আমরা রিকভার করতে পারবো ওকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে যা সেভের পর ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা সেভ হয়ে গেছে ওকে তারপর হচ্ছে আমাদের নিচের দিকে যাইতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখন তরুণ টিআসি ওয়ালার অ্যাড্রেস সো এখন চলে যাব আমরা টেরা স্টেট ওয়ালেটে এবং টেরা স্টেট ওয়ালেট থেকে আমাদের যে টরুনটি অ্যালেক্সের যে অ্যাড্রেসটি আছে আমরা রিসিভ থেকে একটা কপি করে আনবো কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেবো তো এখানে পেস্ট করে দেওয়ার পর জাস্ট সেভের পর ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছ আমাদের অ্যাড্রেসটাও সেভ হয়ে গেছে এখন যদি আমরা উইথ্রো অপশানে যাই তাহলে এখান থেকে জাস্ট উইথ্রোর উপর ক্লিক করে দিচ্ছি এখানে আমাদের অ্যাড্রেসটা এই যে দেখতে পাচ্ছেন বসে গেছে এখন আমাদের ব্যালেন্সে যখন টাকাটা হয়ে যাবে তখন আমাদের এখানে অ্যামাউন্টটা বসাই দিয়ে জাস্ট এই যে উদ্রো পর ক্লিক করে দিলে এটা উদড্রো হয়ে যাবে এবং অটোমেটিক আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো এই আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকলে বেলকেন টন করে দেবেন যাতে নেক্সট ভিডিও মিস না হয়